হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আর শুরুতেই দুটি কথা না বললেই নয়, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বন্ধুরা, এই কথাটি এই জন্যই বারবার বলা হয় কারণ আপনাদের ভালো লাগা, ভালোবাসা এবং আপনাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করা এবং একটি লাইক কমেন্টের মাধ্যমে আমাদের উৎসাহিত করে তোলে। তাই আপনাদের এতটুকু অনুপ্রেরণা আমাদের আগ্রহ জাগিয়ে তোলে। আজকের এই টিপসটি ফেসবুক ব্যবহারকারীদের জন্য। বন্ধুরা, ফেসবুক ব্যবহার করে না এমন লোক কমে আছে, তবে আমরা এটা জানি যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি তাদের অন্তত একটি ফেসবুক আইডি রয়েছে। তো এই ফেসবুক ব্যবহারকারীদের জন্য আজকের একটি টিপস নিয়ে এসেছি, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন, তাহলে হয়তো উপকৃত হতে পারেন। তো আপনাদের উপকৃত হলেই আমরা ধন্য। বন্ধুরা, এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আপনারা এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, এরপর পুনরায় ক্লিক করে অল বাটন বাজিয়ে রাখুন। বন্ধুরা, আপনি নিশ্চয়ই ফেসবুক ব্যবহার করেন আর এই ফেসবুক ব্যবহার করতে বহু ধরনের পোস্ট করে থাকেন। এখানে আমি একটি আইডিতে প্রবেশ করব। এই আইডিতে প্রবেশ করার পরে এখানে কী ধরনের পোস্ট করেছে এবং কতজন লাইক করেছে আমরা কিন্তু দেখতে পারছি। তো এভাবে দেখা যাচ্ছে যে কম বেশি আমরা এখানে লাইকগুলো দেখতে পারি যে কারা কারা দিয়েছে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো আমরা এই কমেন্ট বক্সে কারা কারা কমেন্ট করছে এবং লাইক করছে, এ জাতীয় তথ্যগুলো আমরা দেখতে পাই। তো আমি আজকে যে টিপসটি বলবো সেটি হচ্ছে যে দেখুন, আপনি যেমন এখানে অন্যের আইডিতে দেখতে পারছেন তেমন আপনার আইডিতেও মানুষ দেখতে পারবে। তবে আপনি চাইলে এই অপশনটি অফ করে দিতে পারেন। যেমন এখানে কতজন লাইক দিয়েছে এবং কারা কারা লাইক দিয়েছে এই তথ্যগুলো আমরা যেমনটা দেখতে পারতেছি অন্যের আইডি থেকে, তেমনই আপনার আমার আইডি থেকেও অন্যরা দেখতে পারবে। তাই আপনি চাইলে এই অপশনটি অফ করে দিতে পারেন। তো আমরা যদি এই অপশনটি ব্যবহার করি বা সঠিকভাবে এই অপশনটি সেটিংস করে, তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মূলত এখানে থ্রি ডট লাইনে চলে আসতে হবে। এই থ্রি ডট লাইনে চলে আসার পরে এখানে দেখুন নিচে একটু তাকালে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রিভিয়েন্সি। এই সেটিংস অ্যান্ড প্রিভিয়েন্সিতে আপনারা ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখুন সেটিংস রয়েছে, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আবার আপনারা দেখতে পারবেন পেসে রিসিপশন পারফরম্যান্স এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অন ইয়োর পোস্ট, এই এখানে একটি ঘর রয়েছে, এই অন ইয়োর পোস্ট এই সুইচটি আপনি অন করে দিবেন। তো আপনি যদি এই সুইচটি অন করে দেন তাহলে দেখুন এখানে আপডেট দেখাচ্ছে। তবে এই সুইচটি অন করা থাকলে তাহলে আপনার পেজে লাইকগুলো হাইড হয়ে যাবে, যা অন্য কেউ দেখতে পারবে না। তো এভাবে আপনি এই কাজটি করে নেবেন। আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করব, যারা এফবি চালান এবং এই চালাইতে গিয়ে অনেক ধরনের সমস্যা পড়ে যান, ধরুন যারা অনেক সময় ধরে এই ফেসবুকে সময় দেন এবং ফেসবুক চালান, তো তারা ডাটা অন থাকা অবস্থায় আপনার এই এমবি কেটে নেয়। তো অর্থাৎ ধরুন যে আপনি ডাটা অন রেখেছেন কিন্তু ফেসবুক চালাচ্ছেন না, তো এমন অবস্থাও কিন্তু আপনার ডাটা কেটে নেওয়া হয়। তো আপনি যদি চান তাহলে আপনার এই ফেসবুকে থাকা অবস্থায় আপনি ডাটা সেভ করতে পারেন। আর এই ডাটা সেভ করতে গিয়ে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনারা এই থ্রি ডট লাইনে চলে আসবেন। থ্রি ডট লাইন থেকে আপনারা এই সেটিংসে চলে আসবেন। এই সেটিংসে চলে আসার পরে এখানে একটি অপশন রয়েছে, একটু নিচে আসলে পাবো আমরা যেমন দেখতে পাচ্ছি মিডিয়া, এই মিডিয়াতে ক্লিক করবেন। তো বন্ধুরা, মিডিয়াতে অনেক ধরনের অপশন রয়েছে, আপনারা কিন্তু এটি মনে রাখবেন যে আমরা যে কাজটি দেখাবো ঠিক সেভাবেই কাজটি করবেন। তো এখানে দেখুন যে লেখা রয়েছে অপটিমাইজড, এখানে অপটিমাইজডের ঘরে টিক মার্ক দেওয়া রয়েছে। বন্ধুরা, যদি এখানে টিক মার্কটি দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুকে থাকেন, আর না থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার এমবি কেটে নেওয়া হবে। আর আপনার ডাটা যাতে সেভ হয় এবং আপনার এমবি যাতে কম খরচ হয় সেজন্য আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে ডাটা সেভার, এ ঘরটিতে টিক মার্কটা দিলে এই টিক মার্কটি অটোমেটিকভাবে উঠে যাবে। এক্ষেত্রে আপনি এখানে 40% লেস পাবেন বা 40% ছাড় পাবেন, যেখানে আপনার 100 MB কাটতো সেখানে আপনার মাত্র 60 MB যাবে। তো আপনারা অবশ্যই এই অপশনটি ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই ফেসবুক ব্যবহার করার সময় আমরা অনেক ধরনের বাজে কমান্ড এবং বাজে কিছু ভিডিও আমাদের
সামনে হোম পেজে চলে আসে, তাই আমরা যদি চাই তাহলে এই বাজে বাজে পোস্টগুলো থেকে দূরে থাকতে পারি এবং আমাদের পছন্দ মতো ভিডিও বা পছন্দ মতো আইডিগুলো আমরা আমাদের এই হোম পেজে রাখতে পারি। তো এরকম যদি আপনারা করতে চান তাহলে প্রথমে যে কাজটি আপনারা করবেন সেটি হচ্ছে যে আপনাদের এই হ্যান্ডসেটের এই ফেসবুক আইডিতে থ্রি ডট মেনুতে প্রবেশ করবেন। এই থ্রি ডট মেনুতে প্রবেশ করার পরে আপনারা এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে নিউজ ফিড নামে একটি অপশন রয়েছে। এই নিউজ ফিড অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন ফেভারিট নামে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে ফ্রেন্ডস আর একটি হচ্ছে পেজ। তো আপনারা যদি আপনাদের যে ফ্রেন্ডগুলো রয়েছে এই ফ্রেন্ডের সমস্ত আইডিগুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে এই কোন কোন ফ্রেন্ডের অ্যাড করে নিতে পারবেন সেই লিস্টগুলো আপনারা এভাবে অ্যাড করে দিবেন। তো যেমন দেখুন যে আপনারা যখন এখানে অ্যাড ক্লিক করবেন তো এই আইডিটা ফেভারিটে পরিণত হবে, অর্থাৎ এটি আপনার হোম পেজে থেকে যাবে। এভাবে আপনি এই বন্ধুদেরকে আপনার ফেভারিট তালিকায় নিতে পারবেন। দেখুন যে পেজ রয়েছে, আপনি যদি পেজে ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন কোন কোন পেজটি আপনার পছন্দ, সেই সেই পেজটি আপনি এভাবে অ্যাড করে নিতে পারেন। তো যেমন ধরুন যে আমি এখানে অ্যাড যে আইডিগুলো করছি তো সেই আইডিটি শুধুমাত্র আমার এখানে ফেভারিট হিসেবেই থাকবে, অন্যগুলো থাকবে না। তো এভাবে আজেবাজে দূরে এভাবে আজেবাজে আইডিগুলোর থেকে আপনারা দূরে থাকবেন। তো আশা করছি আপনারা এই টিপসটি বুঝতে পারছেন। তো এই গুরুত্বপূর্ণ টিপসটি ছিল আজকের। যদি আপনাদের এ ব্যাপারে কোনো মন্তব্য থাকে, মতামত থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আপনারা ভালো থাকুন, সে পর্যন্ত দেখা হবে, আল্লাহ হাফেজ।